বৃক্ষকথার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। তো বৃক্ষকথা প্রত্যেক দিনের মতো নিয়ে আসে আপনাদের জন্য বিভিন্ন রকম ফল, গাছের আপডেট। তো আজকে নিয়ে এসেছি একটা ভিন্ন ধরনের ফুল গাছ, যেটি বনসাইয়ের জন্য খুবই বিখ্যাত, তার সাথে সাথে ফুলের জন্যও খুব বিখ্যাত। তো সেটি ডেজার্ট রোজ নামে পরিচিত। তো সেটি হচ্ছে অ্যাডেনিয়াম। তো এই গাছ আমরা সকলেই বাড়িতে করে থাকি। তো এই গাছ লাগানোর ক্ষেত্রে আমাদের সকলেরই নানান রকম সমস্যার সম্মুখীনের হতে হয়। তো সেই গাছ বিশেষ করে তার মাটির ওপর নির্ভর করেই এই সমস্যাগুলি হয়ে থাকে। তো এই গাছে বিশেষ করে যে কর্টেক্স অঞ্চল থাকে, তো সেটি পচনের ক্ষেত্রে এই সমস্যাটি হয়ে থাকে। তো আজকে আমি এক প্রকার মাটি নিয়ে এসেছি, যদিও পূর্বে অ্যাডেনিয়ামের মাটি সম্পর্কে আমার একটি ভিডিও করা আছে। তো আমি পুনরায় আরেকটি মাটি তৈরি করছি, কেন সেটি ছিল জাস্ট বড়ো যে অ্যাডেনিয়ামগুলো আছে সেগুলো আমরা কী ধরনের মাটিতে করলে ভালো হয়, মানে গাছটি ভালো হবে। কিন্তু আজকে আমি নিয়ে এসেছি বড়ো এবং একদম ছোটো যে বেবি প্ল্যান্টগুলো হয়, এই ধরনের যে বেবি প্ল্যান্ট বা এর থেকেও ছোটো যে বেবি প্ল্যান্টগুলো হয়, তো সেই বেবি প্ল্যান্টগুলো আমরা কী ধরনের মাটিতে বসালে একটি গাছও মরবে না এবং খুব তাড়াতাড়ি গ্রোথ হবে এবং কর্টেক্সটিও খুব মোটা হবে এবং কোনো পচন জাতীয় কোনো রোগের সম্ভাবনা সৃষ্টি হবে না। তো সেটি আজকে আমি আলোচনা করব। তো এখানে আমি একটি মাটি তৈরি করার যে ইনগ্রিডিয়েন্টস বা যে উপাদানগুলো দিয়ে আমি মাটিটি তৈরি করার কথা বলবো, তো সেই দিয়ে যদি আপনারা মাটি তৈরি করেন, তা আমি অবশ্যই বলবো যে এই ধরনের মাটি যদি তৈরি করে আপনারা অ্যাডেনিয়াম করেন, তো একটি গাছও আপনার কোনো ক্ষতিগ্রস্ত হবে না এবং সকল গাছে খুব তাড়াতাড়ি গ্রোথের সাথে ফুলও হবে এবং তার সাথে সাথে কর্টেক্স অঞ্চলটিও খুব ভালো হবে। তো দেখেন, আমি উপাদানগুলি আপনাদেরকে পরিচয় করে দিই। তো এখানে দেখছেন, এটি আমাদের যে গার্ডেন সয়েল, এটা ব্লে দোআঁশ মাটি হতে পারে। আর যদি ব্লে দোআঁশ মাটি আপনারা না পান, সেক্ষেত্রে আপনারা এঁটেল মাটির সাথে বালি মাটি মিশিয়ে ব্লে দোআঁশ মাটি তৈরি করে নিতে পারেন। 50% এঁটেল মাটি নেবেন এবং 50% বা 60% নেবেন এঁটেল মাটি আর 40% নেবেন নদীর যে সাদা বালি মাটি হয় সেই বালি মাটিটি নিয়ে আপনারা দুটোকে মিশিয়ে ব্লে দোআঁশ মাটি তৈরি করতে পারেন। তো এই যে ব্লে দোআঁশ মাটি, এটি আমি নিয়েছি 30%। আর এখানে আছে, দেখেন, মিহি গুঁড়ো করা 1 বছরের পুরনো গোবর সার। তো এখানে আপনারা মিহি গুঁড়ো করা 1 বছরের পুরনো গোবর সার নেবেন 30%। তো মাটি আর গোবর সারের উপাদানটা সমপরিমাণ থাকবে, এটাও 30%, এটাও 30%। এখানে গোবর সারের বদলে আপনারা কেঁচো সার নিতে পারেন বা পাতা পচা সারও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো 30% এটা 30%। আর এখানে নিয়েছি আমি কোকোপিট। আপনারা চাইলে কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা ধানের তুষ বা যেটাকে কুড়ো বলে সেটিও ব্যবহার করতে পারেন। তো কোকোপিট ব্যবহার করলে ভালো হয়। তো এখানে নিয়েছি আমি 15% কোকোপিট। এবং এখানে এটা যেটা দেখছেন, এটি একটি নতুন উপাদান। তো এই উপাদানটি গাছের পচনকে খুব সহজেই রোধ করে, বিশেষ করে পচনজাত যেসব গাছ হয় তো সেটিকে খুব রোধ করে এবং গাছের গ্রোথটাকে, মাটিটাকেও খুব ঝরঝরে রাখে এবং খুব ভালো করে। তো এটি আমি নিয়েছি যে ইট পড়ানোর পরে যে ঘ্যাস থাকে ইট ভাটাতে, তো সেই ইটের ঘ্যাস বা সুরকি সেটি আমি নিয়েছি এখানে 15%। তো এটি 15% এবং কোকোপিট 15% সমপরিমাণ। আর এখানে এটা যেটা দেখছেন, এটা হলো কাঠ কয়লার পোড়ানোর পরে যে অবশিষ্ট অংশ থাকে, এরকম দলা কার্বন টাইপের কালো জাতীয়, তো এটি নিয়েছি আমি 5%। তো এটি আপনারা নেবেন অবশ্যই, এটিও পচন ছাই, আমাদের যে ছাই হয়, তো ছাইটি কিন্তু পচন জাতীয় রোধ করাতে খুবই ভালো ফাঙ্গিসাইডের কাজ করে। তো এটি আপনারা নেবেন 5%। আর বাকি যে থাকছে 5%, 30%, 30%, 60% আর 15, 15, 30%, তো টোটাল হচ্ছে 90%। আর এখানে এটা নেবেন 5%, 95%। আর বাদবাকি যে 5% থাকছে সেটি আপনারা নেবেন সরিষার খোলের একদম মিহি গুঁড়ো করা দানা। এবং এখানে অল্প, আমি যেহেতু একটি ছোটো পটের আকারে দেখাচ্ছি, আর বাদবাকি এখানে আমি 1 থেকে 1.5 চামচ বা আপনারা 2 চামচ নিতে পারেন ফাঙ্গিসাইড, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড পাউডার। তো এই উপাদানগুলিকে নিয়ে আপনারা সুন্দরভাবে মিশিয়ে নেবেন। দেখেন, আমি আপনাদেরকে এখানে মিশিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, এই হয়ে গেল আমার মাটিটি সম্পূর্ণ মিশানো। তো এই হয়ে গেল অ্যাডেনিয়াম, সমস্ত প্রকার, যত ছোটো অ্যাডেনিয়ামই হোক বা যত বড় অ্যাডেনিয়ামই হোক, এই মাটিতে যদি আপনারা করতে পারেন, কোনো গাছও, একটি গাছও পচবে না এবং সম্পূর্ণ গাছ খুব তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পাবে। এই মাটিতে আপনারা করুন। আপনারা চাইলে এর সাথে হাড় গুঁড়োও মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই।
যেক্ষেত্রে আমরা বাড়িতে যদি প্রচুর পরিমাণে বেশি পরিমাণে অ্যাডিনিয়াম করে থাকি, তো সেক্ষেত্রে হাড় গুঁড়ো বা এইসব ধরনের উপাদানগুলো বেশি মেশালে আমাদের কস্টটা বেশি হয়ে যায়, যার জন্য আমরা সম্ভবপর হয়ে ওঠেন অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি হাড় গুঁড়োর কথা বলিনি, তো হাড় গুঁড়ো ছাড়াও এগুলো আপনারা তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে এখানে মাটির পরিমাণটা আর সরিষার খোলে আপনার যে ওখানে যে গোবর সারের যে পরিমাণটা আছে জৈব সারটা, ওটার পরিমাণ 10% করে বাড়িয়ে নিতে পারেন, এবং কোকোপিটের পরিমাণ আরও 5% কমিয়ে দিতে পারেন। যদি ওটা বাড়ান, সেক্ষেত্রে আপনারা ওটা 5% করে কমিয়ে 10% করে করতে পারেন। তো এই গেল মাটিটি তৈরি করা। যেহেতু আমি সরিষার খোল দিয়েছি, তো এই মাটিটি আমরা তৈরি করা সম্পূর্ণ এখনও হয়নি। এইভাবে মেশানোর পরে আমরা কী করব, এই মাটিটিকে দেখেন জল দিয়ে আমরা যখন বৃহদ আকারে তৈরি করব, এইভাবে জলের ছিটা দিয়ে জল দিয়ে এইভাবে মাটিটিকে আমরা মোটামুটি 10 থেকে 15 দিন এইভাবে রাখ। প্রত্যেক দিন যখনই জলটা শুকিয়ে যাবে আবার জলের ছিটা দেবো, দিয়ে 10 থেকে 15 দিন এইভাবে রাখার পরে সম্পূর্ণ রোদে দেবো, দিয়ে সম্পূর্ণ শুকিয়ে মাটিটিকে আবার ঝুরঝুরো করে তারপরেই আমরা গাছটিকে প্রতিস্থাপন করব। তাহলে কোনো গাছের কোনো ক্ষতি হবে না, একটি গাছও অ্যাডিনিয়াম মরবে না। তো এই মাটিটা আপনারা অবশ্যই অ্যাডিনিয়াম করুন, খুবই ভালো মাটি। আমি নিজে করছি, আমার কাছে প্রচুর অ্যাডিনিয়ামের নতুন চারা আমি তৈরি করছি, তো সে নিয়েও পরবর্তীতে প্রচুর ভিডিও আপনাদের সামনে অ্যাডিনিয়াম সম্পর্কে আসতে চলেছে। আমি তো নিত্য নৈমিত্তিক ফল গাছের বিশেষ করে ভিডিও করে থাকি, তো আপনারা পরবর্তী এপিসোড হিসাবে অ্যাডিনিয়াম এবং প্রচুর পরিমাণে ক্যাকটাসের ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ফল গাছ থেকে ফুল গাছের আপডেট নিত্য নৈমিত্তিক পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তার সাথে সাথে পরিবেশে এবং নিজের বাড়িতে প্রচুর পরিমাণে গাছ লাগান এবং পরিবেশকে সবুজ করে তুলুন, পরিবেশকে রক্ষা করুন। ধন্যবাদ।